মারধরের ভয় দেখিয়ে রাঙামাটিতে জোরপূর্বক মুসলিম শিক্ষার্থীদের হিজাব খুলে ফেলেন রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপালী দেওয়ান। একই সাথে তিনি হিজাবধারী শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন, হিজাব পরে স্কুলে নয় গিয়ে মাদ্রাসায় ভর্তি হও। এই ঘটনার প্রতিবাদে 31 আগস্ট জেলা প্রশাসক বরাবর অভিযোগ জানান ভুক্তভোগী এক ছাত্রীর বাবা নূর মোহাম্মদ। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, হিজাব পরে আসতে হলে স্কুলে নয় মাদ্রাসায় গিয়ে ভর্তি হওয়ার জন্য মুসলিম হিজাবধারী শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান শ্রেণী শিক্ষিকা দীপালী দেওয়ান। অন্য শিক্ষকদের সাথে কথা বললেও হিজাবধারী শিক্ষার্থীদের কটাক্ষ করার পাশাপাশি তাদের পেছনে অন্য শিক্ষার্থীদের বিরক্ত করতে লাগিয়ে দেওয়ারও অভিযোগ পাওয়া যায়। এছাড়া প্রায় সময় ওই শিক্ষিকার হাতে মুসলিম শিক্ষার্থীদের হেনস্থা হওয়ার অভিযোগও করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। শিক্ষিকা কর্তৃক হিজাব খুলে ফেলার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের নিকট লিখিত অভিযোগ দেওয়ার পরপরই শিক্ষকদের নিয়ে ডাকা জরুরি বৈঠকে এই ঘটনার সত্যতা পায় বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে অভিযুক্ত সহকারী শিক্ষিকা দীপালী দেওয়ানকে লিখিত চিঠির মাধ্যমে তার সকল অযৌক্তিক আচরণের তথ্য উল্লেখ করে প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক। অভিযুক্ত শিক্ষিকা দীপালী দেওয়ান বলেন, আমি বিষয়টি সেভাবে বলিনি, হিজাবের কারণে শিক্ষার্থীদের সময় ব্যয় হয় সেটি বুঝাতে গিয়ে বলেছিলাম। এখন বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকও আমার প্রতি অবিচার করছেন, তবে হিজাব পরা লেখাপড়ায় কিভাবে ব্যাঘাত ঘটায় এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেনি শিক্ষিকা দীপালী দেওয়ান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক জানান, বিষয়টি অবহিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে আমি শিক্ষকদের নিয়ে বৈঠক করে অভিযুক্ত শিক্ষিকাকে সতর্ক করে একটি চিঠি দিয়েছি। হিজাব পরা না পরা নিয়ে বিদ্যালয়ে কোনো ধরনের নিয়ম বা এটা শিক্ষার নীতিতেও উল্লেখ নেই বলেও জানান তিনি। দরখাস্ত দেওয়ার পরে কালকে নাকি ম্যাম এসেদেরকে আবার হুমকি ধুমকি দিতেছে, স্কুল থেকে বের করে দেবে। একজন টিচার হয়ে জাতির বিবেক হয়ে কীভাবে আমার মেয়ের হিজাব খুলে মুসলিম ধর্মের, উনি কোন উদ্দেশ্যে আমার মেয়ের হিজাব খুললো, এর সুস্থ বিচার আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। আমার নাম নূর মোহাম্মদ। আপনি কি এর ভিতরে জানাইছেন কিছু? আমি ডিসি সাহেবকে একটা দরখাস্ত দিছি, একজন মেয়ে লোক হয়ে।